আসসালামু আলাইকুম তো এখন আমাদের আমি একটি ভিডিও নিয়ে আসি টপিক সেটা হচ্ছে যে গার্ডেনে কিভাবে আপনি লাইট সেট করবেন তো মূলত গার্ডেনে লাইট সেট করতে গেলে আপনার যে মালিক কর্তৃপক্ষ থাকে তার একটা রুচির ব্যাপার তার একটা সহজের ব্যাপার থাকে লাইটগুলি উনি আনে ওনার পছন্দ মতো তারপরে আপনাকে তার পছন্দ অনুযায়ী কাজ করতে হবে তো এখানে দেখুন আমি এখানে একটি সাথে আরেকটি লাইট করে কারণ আলাদা আলাদা যদি আমি লাইট লাগাই তো সেক্ষেত্রে অনেক তার লাগবে তো আমি একটি লাইটের সাথে আরেকটি লাইট লুকিং করেছি তো সেক্ষেত্রে তার খরচ কম হবে আর একটি সুইচ দেওয়ার সাথে সাথে সব লাইটগুলি চলে উঠবে তো দেখুন এখানে কীভাবে কাজ করা হচ্ছে জাস্ট হইলেও আপনাদের সাথে একটু শেয়ার করা যে আপনারা যদি কোথাও এই ধরনের কাজ পান তো সেক্ষেত্রে আপনার জন্য সহজ হবে আর বিশেষ করে গার্ডেন ল্যাম্প যেগুলি হয় গার্ডেন ল্যাম্প তো অবশ্যই সেই লাইটগুলি আপনি একই এক সুইচে করবেন কারণ এই জন্য করবেন যে যে কেউ যেন একটি সুইচ দিলেই যেন সব লাইটগুলি জ্বলে ওঠে একটা জিনিস মাথায় রাখবেন যে গার্ডেন ল্যাম্প যখন আপনি ওয়ার পুলিং করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার পাইপ এগুলি ইউজ করতে হবে আর মাটির নিচে যে তারটা দিবেন সেই তারে কোনো প্রকার জোড়া থাকা যাবে না তো এটাই মাথায় রাখবেন আর সবসময় জয়েন্ট চেষ্টা করবেন উপরে দিকে রাখার জন্য যেন যদি বর্ষা মৌসুম বা বর্ষা হয় আমাদের বাংলাদেশে কিন্তু সবসময় বর্ষা মৌসুম থাকে তো দেখা গেল যে সেক্ষেত্রে বৃষ্টির পানিতে আপনার জয়েন্টটা তলে যেতে পারে তো সেক্ষেত্রে হয়তো পানি লিকেজ হয়ে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এই জন্য সবসময় আপনি এটাকে উপরে রাখবেন যেমন আমরা এটাকে উপরে দিয়েছি এই পাইপটা হাইট হলো আপনার বিশ ইঞ্চি তো এখানে আমি প্রায় ছয় ইঞ্চির মতো পাইপটা মাটির নিচে আছে আর প্রায় আপনার চোদ্দ ইঞ্চির মতো উপরে আছে জয়েন্টটা উপরে থাকবে তো এত পানি কখনোই হবে না এই জন্য আমি নর্মাল জয়েন্ট দিতেছি এতে রিক্স নেই আর কি হুম তো আপনার দেখতেছেন আসলে কিভাবে লাগাছে এটা মালিকদের পছন্দ মতো নিয়ে আসছে তো যাই হোক এটি আমরা আপনাদের দেখাচ্ছি আপনারা কিভাবে এটি কাজ করবে তো এখানে আমি একটু তার স্পেয়ার রেখেছি এই জন্য যে ধরেন আপনার কোনো কারণে হোল্ডার পড়ে গেলে নষ্ট হয়ে গেল বা আপনার জয়েন্টের সমস্যা হলো সেক্ষেত্রে যেন আপনি তার বড় থাকলে আপনি লাইটটা বের করতে পারবেন প্লাস কেটে আবার নতুন করে জয়েন করতে পারবেন এই জন্যই মূলত স্পেয়ার রাখা তো আপনি ওইভাবে আর এটা লাগানোর অবশ্য সবাই জানেন যারা কাজ করেন তো লাগিয়ে আর আপনি চাইলে কিন্তু পাইপের নিচে বা পাইপের করে আপনি করতে পারেন সেটা হলো যে হালকা সিমেন্ট দিয়ে একটু ঢালাই করে দিতে পারেন একটু শক্ত হবে অল্প জায়গার ভিতরে করবেন যাতে দেখতে খারাপ না লাগে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি লাইটটা লাগাবেন অনেক সাবধানত কারণ এই উপরে যে এটা এটা কিন্তু অতটা স্ট্রং না এটা খেয়াল করে লাগাবেন বাস খুবই সহজ এটি করা দেখুন আমরা অনেকগুলি লাগাইছি এখানে তো আমি আপনাদের মূলত আপনাদের কাছে শেয়ার করা আর মোট কথা হচ্ছে যে এখানে যে আপনি সার্কেলটা দেখছেন এটা সেন্টার করে লাগাবেন যে কোনো কাজই করার সময় বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি নিজে বুঝতে পারবেন যে এই কাজটা কিভাবে করলে সৌন্দর্য বেশি হবে কিভাবে করলে সৌন্দর্য খারাপ হবে সেটা কিন্তু আপনার নিজের হাতে তো দেখুন এখানে একটার সাথে আরেকটা looping আরেকটার সাথে আরেকটা লুপিং তো আমি আপনাদের এটার এটার যে নাইটের যে ভিউটা সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখুন যে আসলে আমি এগুলি যে complete করেছি যে আপনাদের দেখাচ্ছি। তো এই সার্কেলগুলি সেন্টার করে আমি লাইটগুলি যে লাইটগুলি লাগাইছি আর এই গাছগুলি হয়তোবা যখন একটু বড় হবে তখন দেখতে একটু ভালো হবে আর এটা হচ্ছে একটি ব্রেকার এখানে লাগানো আছে আর এই ব্রেকারটা অন করলেই সব লাইটগুলি চলে উঠবে আর এখানে আমি আপনার দুই আম একটি ব্রেকার ইউজ করছি এই জন্য ইউজ করছি যে যদি কোনো কারণে গার্ডেন এই ধরেন আপনার শর্ট সার্কিট হয় তো সেক্ষেত্রে যেন খুব দ্রুত ট্রিপ করে এই জন্যে লাগানো আর একটি সুইচ দিলেই আপনার সব লাইটগুলি জ্বলে উঠবে যে যেরকম বাউন্ডারি লাইন যেভাবে করতে হয় ঠিক সেম স্টাইলে করা এখানে গাছগুলি মানে আগে অনেক গাছ ছিল হয়তো ওইগুলি কেটে ফেলেছে আর এটা হচ্ছে রাত্রে আপনার দেখতে এরকম লাগবে তো ক্যামেরা রিফ্লেক্সের লাইট রিফ্লেক্সের কারণে হয়তো এরকম লাগছে ওই পরিমাণ কিন্তু আলো হয়নি আর গার্ডেন ল্যাম্প যদি আপনি লাগান সেক্ষেত্রে আলোটা কম হবে আলোটা নিচে ছড়াবে। আর এটাও কিন্তু নিচে ছড়াচ্ছে কিন্তু ক্যামেরা রাত্রে ভিডিও করার কারণে তো এরকম লাগতেছে মূলত দেখতে ভালোই লাগতেছে খারাপ না অনেক সুন্দর তো আপনারা এইভাবে করতে পারবেন চেষ্টা করতে পারবেন আর যদি মনে করেন যে আপনি অন্য ধরনের বিভিন্ন ধরনের লাইট আছে গার্ডেন লাইটের অভাব নেই কারণ আমি বিভিন্ন ধরনের গার্ডেন লাইট তারপরে হলো আপনার ডেকোরেশন লাইট সব লাইটের স্পেশালভাবে আমি কাজ করেছি তো যাই হোক যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমার ভিডিওতে আমি মূলত যে ভিডিওগুলি দেই সবই শেখার মতো ভিডিও যদি কেউ না বুঝে থাকেন অনেকেই কমেন্ট করেন বা আমার ফোন নাম্বার দেওয়া আছে অনেকেই ফোন করে দিনে কমসে কম আমার চার পাঁচটা ফোনই আসে শুধু আপনাদের সমস্যাগুলি বলেন এবং আমি এগুলি সলভ করে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো আমার দৃষ্টিকোণে এই লাইটগুলি মোটামুটি কম দামের ভিতরে অনেক ভালো এক একটি লাইট আপনার তিনশো পঞ্চাশ টাকা করে পড়ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি